আচ্ছা, আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন শিখবো। এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করতেছি। সর্বপ্রথম আমরা গ্রাফিক রিভার থেকে একটি বিজনেস কার্ডের এরকম একটা ছবি, বা আমরা সর্বপ্রথম গ্রাফিক রিভারে যাব, গিয়ে বিজনেস কার্ডের একটা আমাদের সুবিধা মতো আমরা যে বিজনেস কার্ডটাকে বেশি প্রিফার করতেছি যে এটাকে আমরা তৈরি করব, আমরা সেই বিজনেস কার্ডে যাবো। তো ধরলাম এটা একটু বেশি জটিলতা আছে এটার মধ্যে, আমি এটাকে ক্লিক করলাম। করার পরে সেটাতে এসে এটার নিচে আমি যাব, এই জায়গাতে হচ্ছে আপনার স্ক্রিনশটে ক্লিক করবো। স্ক্রিনশটে ক্লিক করলে এটা পুরোটাই দেখা যাবে। এরপর এটাকে আমি সেভ করে নেব। আমি আগের থেকে সেভ করে রেখেছি, তাই আর নতুন করে সেভ করলাম না। এরপর আমরা ফটোশপ ওপেন করে সেখান থেকে ওপেন করব, ফাইল মেনু থেকে ওপেন। ওপেন করে ওই ফাইলটা আমার যেখানে আছে আমি সেখানে যাব। এই যে এটা আমার ওই ফাইলটা, এটাকে আমি ওপেন করলাম। করার পর আপনারা একটা টুল পাবেন, প্রোব টুলের মাঝখানে একটা টুল আছে, এই টুলটাকে কিছুক্ষণ রিলে প্রিপারেন্স চেপে ধরলেই প্রসপেক্টিভ টুল আসবে, আপনি এটাতে ক্লিক করেন। করার পর আমরা এখন এই এতটুকু করে অংশ কাটব। ধরুন যে আমি এই যে কাটতেছি, আমার সুবিধা মতো আমি কাটব। এটা কম হলো না, বেশি হলো, ছোট হলো না, বড় হলো, ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট এটাকে একটু সুবিধা মতো করার জন্য করে নিলেন। নেওয়ার পর আপনার এটা যাতে যেন বোঝা যায় যে আপনার কোন দিকে কি কি দেওয়া আছে, জাস্ট এতটুকু বোঝার জন্যই এটা করা। এরপর আমরা যেটা করব, এইটুকু যখন হয়ে গেল তখন এটাকে আপনারা সেভ করবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে সেভ করবেন। এটা নাম একটা ডিফারেন্ট নাম দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর আবার কন্ট্রোল অল্ট আর জেড চেপে এটাকে সম্পূর্ণরূপে আন্ডু করে নেবেন। নেওয়ার পর আবার নতুন করে নিচের অংশটাকে আবার একটা করবেন। ওটা আমরা যদি ওয়ান দেই তাহলে এটা হচ্ছে টু, মানে একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে, সামন পেজ এবং ব্যাক পেজ, মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুইটা থাকে। আচ্ছা, এরকম যেহেতু হয়ে গেছে কোনো সমস্যা নেই, আমরা এটাকে রিভার্স করে নিই। নেওয়ার পর এটাকে আবারও কন্ট্রোল শিফট চেপে ধরে আমরা এটাকে সেভ অ্যাজ করে নিলাম, অথবা আপনার ফাইল মেনু থেকে সেভ অ্যাজ, এটা নাম আবার ডিফারেন্ট দেবো, দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। এরপর আমরা বাদ দিয়ে দেই, আমাদের ফটোশপের কাজ শেষ। এখন আমরা এখানে এসে বিজনেস কার্ড সাইজ নামে সার্চ করলাম গুগলে। সার্চ করার পর আমরা একটা ইমেজকে নিয়ে নিলাম, যে ইমেজটাতে আমাদের সব কিছু দেখাবে। তো আমাদের মেনলি ইমেজের সাইজ, মানে আমাদের বিজনেস কার্ডের সাইজ হবে 7.50, এটা হচ্ছে আমাদের ট্রিম এরিয়া। তো কাটার জন্য অবশ্যই আমাদেরকে চতুর্দিকে আবার একটা বাউন্ডারি দিতে হবে, যেটা 0.25, সেটা সহ আমরা ট্রিম এরিয়া, মানে আমাদের যে মেন সাইজ সেটা হচ্ছে 3.50, আর হাইটটা হবে 2 ইঞ্চি, এটা আপনার হচ্ছে মেন সাইজ। এরপর আসি ট্রিম এরিয়া। এখন ট্রিম এরিয়া বলতে ব্লেড, ব্লেড হচ্ছে আমরা যেটা কাটার জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে ব্লেড এরিয়া। ব্লেড এরিয়া আমরা টোটাল নেব 0.25 নেব। এখন 0.25কে দুই ধারে ভাগ করবো, কারণ আমাদের টপ আছে বটম আছে দুইটা, লেফট আছে রাইট আছে, তার মানে দুইটা অংশ। এখন এই 0.25কে ভাগ দিলে হয় 0.125। এখন আমি টপে বসাইলাম 0.125, বোটমে বসাইলাম, লেফটে বসাইলাম, রাইটে বসাইলাম, তার মানে আমার কাজ শেষ। আমি এখানে নাম দিয়েছি, এখানে ইঞ্চি সিলেক্ট করেছি। আমার আর্টবোর্ড দরকার দুইটা, কারণ একটা হবে আমার ফ্রন্ট ডিজাইন, একটা হবে ব্যাক ডিজাইন। দেন আমি এখন ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমার এখন দুইটা ডিজাইনের জন্য দুইটা ঘর দিয়ে দিয়েছে। এখন এখানে দেখেন আমার সেফ জোন এরিয়া আছে, এখানেও সেফ জোন এরিয়া আছে। এরপর আমরা যেটা করব, আমরা এখন একটা রেক্টেঙ্গেল শেপ নেব, যেটাতে একবার ক্লিক করেই ছেড়ে দেব। ক্লিক করেই ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা সাইজটা একটু দেখে আসি, সাইজ কোথায় দেখবো, সাইজ আবার ওই ওই ডিজাইনটাতে যাবো, গিয়ে এখানে দেখবো নেবো যে সেফ জোন এরিয়া হচ্ছে কত, 3.34। তা আমরা আগে এটা লিখি 3.34। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এটা সমান আকারে বাড়বে, এটা অনেক সময় ক্লিক করা থাকতে পারে, এই জন্য আপনার এখানে ক্লিক করে এখানে এই যে লাল মানে একটা দাগ যাতে যেন পড়ে সেটা মনে রাখবেন, সেটা আপনার তাহলে কোনো কাজে দিবে না, মানে উপরেরটা বাড়ালে নিচেরটা আর বাড়বে না অটোমেটিক্যালি। তো 3.34, আর তার মানে এখানে 0.016 আমরা কমাই নিছি,
তাহলে এটাকে এখন 0.16 কমাই নেব, তাহলে নিচেরটা যেহেতু 2 ছিল 2 থেকে বাদ দিলে 0.16 কমাই নিলে হবে 1.84 ইঞ্চ, যেহেতু আমরা আগে ইঞ্চি সিলেক্ট করে দিয়েছি এই জন্য আমাদের এখানে অটোমেটিক্যালি ইঞ্চি আসতেছে, দেন ওকে করলাম। এখন এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরলাম, ধরার পর অ্যালাইনে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, দিয়ে মিডিল মিডিল, এরপর আবার এটার একটা কপি করে এই পাশে নিয়ে আসলাম, অল্টার চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এরপর এই আর্টবোর্ডটাতে একবার ক্লিক করব, যেই আর্টবোর্ডে ক্লিক করব সেই আর্টবোর্ড কিন্তু সিলেক্ট হবে, তো আমি পরের আর্টবোর্ডকে ক্লিক করলাম, করার পর এখানে তো অ্যালাইন টু আর্টবোর্ড করাই আছে, আবার মিডিল ও এটাকে সিলেক্ট করতে হবে, এখন মিডিল মিডিল দুইটাকে মিডিল মিডিল করে দিলাম, দেওয়ার পর আমি এখন এই দুটোকে আবার সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করলাম, করে মেক গাইড করে দিলাম, মেক গাইড করার পরে দেখেন এটার একটা আলাদা রং ধারণ করলো, তাই না? আপনাকে দেখতে পাচ্ছেন মেক গাইড করার পরে কিন্তু এখানে একটা আলাদা রং ধারণ করলো। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করব, করার পর এই যে আচ্ছা লক গাইড করে দেব, লক গাইড করে দিলে এই গাইডটাকে আর সরানো যাবে না, মানে এটা একবারে ফিক্স হয়ে গেল। এখন আমরা করব আসল কাজটা, আসল কাজটা কি করব, এটাকে সর্বপ্রথম আমি এখন প্লেস প্লেস থেকে আমরা এতক্ষণ যে জিনিসটাকে সেভ করে রাখছি একটা ডিজাইন, সেই ডিজাইনটাকে আমি এখন এখানে প্লেস করব। তো আমার দরকার সর্বপ্রথম হচ্ছে ফন্ট, ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে আসি, পেস্ট করে দিলাম, যাওয়ার পর এখন এটা তো অ্যালাইন টু আর্টবোর্ড করাই আছে, আমি এটাকে মিডিল পয়েন্টে নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আগে ছোটো করব, ছোট করে নিলাম এবং মোটামুটি ট্রিম এরিয়া পর্যন্ত কিন্তু নিয়ে আসতেছি আমি, আমার সেফ জোন এরিয়া পর্যন্ত কিন্তু নিচ্ছি, সেফ জোন এরিয়া বলতে আমার ডিজাইন ছোট কিভাবে করলেন, কোনটা ছোট করলেন কিভাবে, শিফট বাটন অল্টার বাটন চেপে ধরে এই যে পয়েন্ট, অথবা আপনি কর্নারের পয়েন্ট ধরবেন, শিফট বাটন অল্টার বাটন চেপে ধরে নিজ পাশে ড্রাগ করেন, এটা ছোট হয়ে আসবে, এরপর আপনার এটাকে একটু বড় করে দিবেন, ডিজাইনটা রাখবো আমরা এই পর্যন্ত, ডিজাইনটা রাখবো আমাদের ট্রিম এরিয়া পর্যন্ত, মানে যতটুকু পর্যন্ত আমাদের ট্রিম এরিয়া আছে সেই পর্যন্ত ডিজাইন রাখবো, কিন্তু আমরা যতগুলা টাইপ করব, যতগুলা টাইপ করব সেই টাইপটা হবে আমার সেফ জোন এরিয়ার ভিতরে, সেফ জোন এরিয়ার বাইরে আমার টাইপ যাবে না, ডিজাইন থাকবে এই পর্যন্ত, কিন্তু আমরা এটাকে বসাইলাম আমাদের ট্রিম এরিয়ার মধ্যে, এগুলোকে বসাইলাম, বসানোর পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ডিজাইনটা করব, ডিজাইন করার সময় সর্বপ্রথম আমরা এই সাইজের একটা শেপ নেব, রেক্টেঙ্গেল নেব, তো শেপটা আমাদের মোটামুটি ইঞ্চি এটা ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার নিয়ে নিলাম, এটা হয়ে গেছে আমাদের ট্রিম এরিয়া পর্যন্ত, তো আমরা এটা ট্রিম এরিয়া পর্যন্ত রাখবো না, এটাকে আমরা ফিল এরিয়া পর্যন্তই করে নিই, আচ্ছা এটা মেবি এইভাবে হবে না, এইভাবে না করে আমরা এখন গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা 3.50 করে দিলাম, 3.50 আর এটা হচ্ছে 2, ওকে করলাম, করে এটাকে আমি আবার সমান আকারে বসাই দিলাম, এখানেও নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকেও সমান আকারে বসাই দিলাম, কারণ এটাও আমার পরে এই শেপটা লাগবে। আচ্ছা এখন আমি নিচের ডিজাইনটাকে একটু সরাই দিই, কারণ ওখানে বসাইলে আমি আবার ওই ডিজাইনটাকে দেখতে পারবো না, স্যার অপাসিটি কমান্ড দিলে কেমন হয় স্যার, অপাসিটি কমাই নিয়ে কতগুলো অপাসিটি কমাবে, অনেকগুলো অপাসিটি কমাইতে হবে, এটা একটা সমস্যা, হ্যাঁ তো এই জন্য আপনি এটাকে নিচে রাখেন তাহলে সুবিধা হবে, নিচে রেখে তাহলে ডিজাইনটা দেখতে পারবেন সহজ, লেয়ারগুলো ব্যাকে দিয়ে দিব, হ্যাঁ আলাদা একটা লেয়ার করে নেওয়া যেতে পারে, সেটা আলাদা জিনিস, সেক্ষেত্রে আপনাকে এই যে লেয়ার প্লেট থেকে আলাদাভাবে একটা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে এই যে ক্রিয়েট নিউ লেয়ার করে সেই লেয়ারের উপর কাজটা করতে হবে, কিন্তু এটাতে একটু ঝামেলা হয়, ঠিক আছে আমি আসলে এটা কখনো প্রিফার করি না,
এটাই আমার সবথেকে বেটার, কারণ আপনার এই ডিজাইনটা থেকে হুবহু কপি করতে গেলে ওটার দরকার নেই। তো যাই হোক, আমাদের যদি রেকর্ড হচ্ছে আমি এটাকে আগে একটু সেভ করে নেই, মাঝখানে আর কথা এক্সট্রা না বাড়াই। তো আমরা এটাকে নেওয়ার পরে আমরা যারা সিসি ভার্সন ইউজ করি তারা শুধুমাত্র এই যে রাউন্ডেড করার জন্য খালি এটাকে ধরে একটু টান দিলে এটা রাউন্ডেড হয়ে যাবে, আর যারা এটা সিসি ভার্সনে করতেছেন না তারা যেটা করবেন ইফেক্ট, ইফেক্ট থেকে কনভার্ট শেপ, কনভার্ট শেপ থেকে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেলে ক্লিক করে এটাকে আপনি 0.2% দিয়ে দিলেন, এটা রাউন্ডেড হইলো কিনা সেটা আপনি দেখে নেবেন। এরপর হচ্ছে এই যে এক্সট্রা ওয়েথ, মানে ওয়েথ বাড়ে গেছে, এই ওয়েথটা আপনি জিরো করে রাখবেন, এটাকে জিরো করে রাখবেন। এখন কর্নার আপনি কি পরিমাণ কর্নার চাচ্ছেন সেটা আপনি ঠিক রাখবেন, এটা এটা আপনি ঠিক করে দেবেন, ঠিক আছে, যে আপনি কি পরিমাণ কর্নার চাচ্ছেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই যে আমরা যে শেপটা নিয়েছিলাম সেই শেপটার ফিল কালার এবং যে স্ট্রোক কালার সেটা স্ট্রোক কালার দেওয়া ছিল না, তো স্ট্রোক কালার আমি এখন দিলাম যাতে বোঝা যায় ভালোভাবে। এটাকে শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে কনভার্ট শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাকে করে দিলাম জিরো, এটাকে করে দিলাম জিরো। দেওয়ার পরে আমার কর্নার, এই যে কর্নার হয়ে গেছে কিনা এখন আমি দেখতে পাচ্ছি, তো দেখার পরে আমি এখন এটাকে ওকে করে দিলাম। আচ্ছা, আমি আগের এখানকার শেপটাকে ডিলিট করে দিলাম, এই শেপটাকে এখন নিয়ে যাব, যেহেতু এখানেও রাউন্ডেড রেক্টেঙ্গেল লাগবে, নিয়ে গিয়ে এটাকে আমি এখন পরে ইয়া করে নেব। নি এই শেপটার এখন কাজ কি, এই শেপটা আমার এইভাবে রাখলাম, রাখার পরে দেখেন এখানে কয়েকটা ভাগ করছে, এখানে যে কয়েকটা ভাগ করছে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই একটা শেপকে পাঁচটা ভাগে ভাগ করছে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন এই যে লাইন টুলের ভিতরে একটা টুল আছে আর্ক টুল, আমরা এই আর্ক টুলটা আগে নেব, ঠিক আছে। আর্ক টুলটা নিয়ে আমরা এটাকে একটু শিফট চেপে ধরে বড় করলাম, করার পরে এই আর্ক টুলকে আমি এখন রোটেট করব, আর্ক টুলকে আমি রোটেট করে এটার মতো করে আমি এটাকে বসাই দেব। দিলাম, মোটামুটি এটা বসে গেছে, কিছুটা মনে হয় একটু কম বেশি হয়ে গেছে, এই যে এখন ঠিক আছে, কম বেশি হয়ে গেছে, এখন এটা ঠিক আছে। আমি এটা আর্ক টুলকে বসালাম, বসানোর পরে এটাকে এখানে দেখেন অনেক মোটা আছে, এই কারণে আমি এটাকে একটু মোটা করে নেব, আমি এটাকে মোটা করে নিলাম। নেওয়ার পর এটাকেই আবার কপি করব, কপি করলাম, করার পর এই জিনিসটাকে আবার আমি উল্টাই দেব, এই একই জিনিসকে আমি এখন আবার উল্টাই দেব, তো এটাকে এবং এটাকে, এই দুইটাকে, এই আর্ক টুল এবং এই আর্ক টুলকে সিলেক্ট করলাম, করে আমি এবার রিফ্লেক্ট করব, প্রিভিউ, দেখেন রিফ্লেক্ট হয়ে গেছে, এখন কপি করলাম, করে এবার শিফট চেপে ধরে আমি এটাকে ঘুরাই নিচ্ছি। ব্যাস, আমার হয়ে গেল। হওয়ার পরে এই একটা শেপকে আমি ডিলিট করে দিলাম, কারণ আমার এখানে শেপ লাগবে এখানে একটা, এইখানে একটা। এখন আবার যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন লাইন টুল নেব, লাইন টুল নিলাম, এইখান থেকে একটা লাইন টুল নিলাম, টুলটাকে অবশ্যই একটু বড় করে দেব, দেওয়ার সময় এই লাইন টুলটা নেওয়ার সময় অবশ্যই আপনারা শিফট চাপবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে এই যে শেপ, এই শেপটাকে যেন এই শেপটা ক্রস করে এবং এই শেপটাকে যেন এই শেপটা ক্রস করে, না হলে কিন্তু এটা কাটবে না। এরপর এটাকে আবার ওই একইভাবে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখন দেখেন আমার মোটামুটি কয়েকটা কাজ ওকে। আমরা সর্বপ্রথম এটা কনভার্ট করার পরে এটাকে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, নেওয়ার পরে আমরা যে লাইন টুলগুলো আর্ট করলাম আর্ট টুলের মাধ্যমে সবকটাকে আমি এখন সিলেক্ট করতেছি, একসঙ্গে সিলেক্ট করে সবগুলোকে আবার এখানে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করার সময় ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটা রাখবো, ফিল স্ট্রোক দুইটা এক্সপ্যান্ডে রেখেই আমি ওকে করলাম, করার পর এগুলোকে এক্সপ্যান্ড করে ফেললাম। এরপর যেটা করব, আমার এই এক্সপ্যান্ড করার পরে আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট চেপে ধরে আরেকটা এই যে নিচের যে শেপটা যেটাকে আমি এক্সপ্যান্ড করে রাখলাম সেটাকে সিলেক্ট করব, করার পর এখন আমি পাথফাইন্ডারে গিয়ে
ডিভাইডেড করে দেব, দেন আমার কাজকে ডিভাইডেড করার পর এখন এই পুরাটাকে ধরে জাস্ট আমি আনগ্রুপ করে দেব, দিয়ে আমি যে চতুর্দিকে যে বাইরের এক্সট্রা অংশগুলা সেগুলোকে আমি এখন ডিলিট করব। ব্যাস আমার এই শেপটার দরকার নেই, এখানে যে কালোগুলো আছে সেই কালোগুলো আমার হোয়াইট হয়ে যাবে। এখন আমি দেখি যে আমার যে শেপগুলোকে আমি রাখছিলাম সেই শেপগুলো ঠিকঠাক মতো কালার কাজ করতেছে কিনা, করতেছে, কোনো সমস্যা ছাড়াই কালার কাজ করতেছে। এখন আমি এই শেপগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি। আমার নিচে যেহেতু আরও একটা লেয়ার আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেই লেয়ারটা কাজ করতেছে। আচ্ছা এখানে দেখেন এই যে কিছু অংশ কিন্তু এখানে আলাদাভাবে পড়ে আছে, ওটা আমি রেখে দেব, ওটাকে আগে আমি নষ্ট করব না। আচ্ছা এখন এই যে অংশটুকু, এই অংশটুকু এখন কি করব, এই অংশটুকুর কাজ হচ্ছে এটাকে এটাকে এবং এটাকে আমি সিলেক্ট করলাম। করার পর আমার যে শেপ বিল্ডার আছে সেই শেপ বিল্ডার দিয়ে এখন আমি এইগুলোকে অ্যাড করে দেব। এই দুটাকে আমি এখন শেপ বিল্ডার দিয়ে অ্যাড করে দিলাম, ব্যাস আমার কাজ ওকে। আমার যে শেপটা আমার এখানে যে কয়েকটা যে শেপ ছিল সে কয়েকটা শেপ আমার রেডি। এখন আমার এইদিকে এগুলো না থাকলেও হবে, কারণ এগুলো তো আমার নিচে তো একটা শেপ আমার রাখাই আছে। আচ্ছা নিচের শেপ যদি না থাকে তাহলে প্রয়োজন আমরা পরবর্তীতে আবারও শেপ নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আমরা প্রয়োজন আর একটা শেপ রেডি করে নিই, এটা আমার শেপের সাইজ ঠিক আছে, শেপের সাইজ নিলাম। অথবা আমরা আর একটা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে সরাসরি আমরা রাউন্ডার রেকটাঙ্গেল টুল নিতে পারি। আমার শেপের সাইজ ঠিক আছে, শুধুমাত্র রেডিয়াসটা আমি ঠিক করে দেবো। আচ্ছা রেডিয়াস 0.25 আমরা নিয়েছিলাম, এই কারণে এটা রেডিয়াস অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এটা 0.25 দেবো, রেডিয়াস 0.25 হয়ে গেছে, তবে রেডিয়াসটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমরা যেটা করি আমরা আগে যেভাবে নিয়েছি ওইভাবেই নেব, তাহলে আমাদের রেডিয়াসটা কাজ করবে ভালো, একই হবে। কনভার্ট শেপ রেক্টেঙ্গল 0 0 দেন হচ্ছে ওকে। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করলাম, পরে আমি এখন অ্যালাইন করে দিলাম যেটাকে পেস্ট ইন ব্যাক। ব্যাস আমার এই পর্যন্ত কাজ ওকে। এখন আমার কি করতে হবে, এখন আমার ছবি নিয়ে আসতে হবে। তো আমি এখন তাহলে ছবি খুঁজি, ছবি খোঁজার জন্য আবার আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি যেখানে ইমেজে ছিলাম সেই ইমেজে এখানে ক্লিক করলাম, ইমেজে এই আপলোডে আপলোড থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে আমি এখান থেকে এখন ওই যে ছবিটা আছে সেই ছবিটাতে যাব, ফ্রন্ট, অথবা আপনারা সিটির ছবি দিয়ে এটাকে নিয়ে আসতে পারেন। আমি এটা দিয়ে করতেছি যাতে যেন আমি সহজেই খুঁজে পাই, এই জন্য এই দেখেন নিউ ইয়র্ক সিটির একটা ছবি ওরা অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে, সেই ছবি দিয়ে আর কি ওনারা কাজ করছে। যাই হোক নিউ ইয়র্ক সিটি দিয়ে আমি এখন সার্চ করলাম, আমি আমার সুবিধা মতো যে কোনো ইমেজ নিয়ে আসতে পারি। এখন ইমেজে ক্লিক করি, করার পর যেহেতু আমার ইমেজটা অনেক হাই কোয়ালিটি লাগবে এই জন্য আমি টুলসে যাব, টুলস থেকে এখানে সাইজে ক্লিক করে লার্জ সাইজ করে দেব, কারণ আমার ইমেজটা অনেক ভালো কোয়ালিটির হইতে হবে, এই ইমেজটা পারফেক্ট, ইমেজটা অনেক বড়। আমি এটাকে কপি করলাম ডিরেক্ট, কপি ইমেজ, আপনারা সেটা সেভ করেও নিয়ে আসতে পারেন। তো আমি এটাকে কপি ইমেজ করে কন্ট্রোল ভি করে দিলাম, দেওয়ার পর আচ্ছা এটা একটু খারাপ দেখাচ্ছে, ওয়ার্ড লাগতেছে, তো আগে দেখে নিই যে ওখানে কি অবস্থায়। আচ্ছা এটা খারাপ হবে, এটাতে যাই, এই যে নিচে যতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নেবেন না, ওটা শেষ হয়ে গেছে মানে এখন ইমেজটা ঠিক আছে। আচ্ছা আমি এটাকে এখন কপি করে নিলাম, নিয়ে আবার গেলাম গিয়ে হচ্ছে ফেন পেস্ট করে দিলাম। তো পেস্ট করলে এবার দেখেন এটা আমার অনেক বড় হয়ে গেছে, যতটা আমার দরকার নেই তত বড় হয়ে গেছে। আমি এখন এটাকে আমার সুবিধা মতো করে নিলাম, দিয়ে এটাকে পেস্ট ইন ব্যাক করে দেব। এখন দেখেন আমার এই ইমেজটা কটার কপি লাগবে, একটা কপি, দুইটা কপি, তিনটা কপি, চারটা কপি লাগবে। তো এই ইমেজটা আমি একবার কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল এফ একবার, দুইবার, তিনবার, কারণ আমার এখানে চারবার লাগবে, তো তিনবার আমার একবার তো হয়ে আছে। এখন আমি যেটা করব, এই ইমেজটাকে সিলেক্ট করলাম, করে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে
আচ্ছা এটাকে আগে সবার প্রথম আমি সবার উপরে নিয়ে আসলাম তারপরে একবার নিচে দিলাম এটা একটা কাজ করতে পারেন আরেকটা কাজ হচ্ছে আমার এই যে শেপটা যে আছে এই শেপটাকে আপাতত কন্ট্রোল 3 চেপে হাইড করে দিতে পারেন কন্ট্রোল 3 চেপে ওই শেপটাকে হাইড করে দিলে শেপটা চলে যাবে এরপর আপনি এটাকে সিলেক্ট করেন এবং এটাকে সিলেক্ট করলাম করে রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক দেখেন আমার ওই সমান হয়ে গেছে এরপর আবার একটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম করে আবারো ক্লিপিং মাস্ক এরপর এটাকে ক্লিক করলাম এটাকে ক্লিক করলাম অবশ্যই এগুলো শিফট চেপে ধরে দুইটাকে সিলেক্ট করতে হবে দুইটাকে সিলেক্ট করে আবার ক্লিপিং মাস্ক কোনো প্রকার নড়াচড়া করা যাবে না এটাকে সিলেক্ট করে আবার এটাকে সিলেক্ট করলাম আবার ক্লিপিং মাস্ক দেখেন আমার একই ইমেজ চার জায়গায় কিন্তু পড়ে গেছে গেছে না এখন আমি যেটা করব আমার যেটা লক করা মানে হাইড করা ছিল সেটাকে আমি এখন রাইট বাটনে ক্লিক অবজেক্ট থেকে শো করব এখন শো এর শর্টকাট কমান্ড দেখেন অল্টার কন্ট্রোল 3 এটা সাপ্লেট অটোমেটিক্যালি শো করবে আচ্ছা হয়ে গেল এখন আমার 1 2 3 4 এই চারটাকেই আমার এখানে লোগো হিসেবে দেওয়া আছে তো আমি এখানে যে কোনো ধরনের লোগো দিতে পারি তো ধরুন আমি একটা পূর্বের তৈরি করা একটা লোগোকে আমি এখানে প্লেস করে নিয়ে আসি সে আমার এখানে লোগো আছে ধরুন যে আমি এখানে থেকে লোগো নিলাম যে কোনো একটা লোগো আমরা নিতে পারি তো এখানে আমার এই রেস্টুরেন্ট লোগোর মধ্যে আমার অনেকগুলো লোগো আছে এই কারণে আমি রেস্টুরেন্ট লোগোটাকে ওপেন করে নিই তারপরে ওখান থেকে নিয়ে আসবো এই রেস্টুরেন্ট লোগোটা আমি আগে ওপেন করে নিই ডাউনলোড সরি এখন আবার এই ফাইল খুঁজে পাচ্ছি না কেন আচ্ছা এটাই আমার এআই ফাইল নিয়ে আসলাম আলাদাভাবে ওপেন করলাম করার পর আমি ধরুন যে এই লোগোটাকে নিব আচ্ছা আমি এটাকে নিই কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে নিলাম তারপর এটাকে কপি করে অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে যেতে পারে আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন এটাকে এখন আমি ছোট করে দেব এটাকে আমি দিয়ে দিলাম বসাই এরপর আমি যেটা করব এখন এখানে একটা টাইপ টুল নেব নিয়ে আমি এখানে এখন লিখে দিলাম স্যার ওই ক্লিপিং মাস্ক যে বিষয়টা স্যার এটা যদি আমরা একটা ইমেজ দিয়ে চারটাকে আমরা একসাথে করতে পারতাম না স্যার অনেক সময় কাজ করে না স্যার যদি কম্পাউন্ড পাথ করে নি কম্পাউন্ড পাথ করলে তো করে নি কম্পাউন্ড হচ্ছে বাইরের কাজ বাইরের বাইরে সিলেক্ট করে দেয় কম্পাউন্ড হচ্ছে বাইরের গুলাকে দেখাবে কিন্তু ভিতরটাকে দেখাবে না আর মাস হচ্ছে ভিতরটাকে দেখাবে বাইরেরটাকে দেখাবে না দুইটা বিপরীত জিনিস ঠিক আছে এখন এখানে হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে আমরা যে ফন্টটা ইউজ করব সেটা হচ্ছে আলাদা ফন্ট ফন্টটা যে আমাদের ডাউনলোড করা আছে কিনা নেক্সা আচ্ছা ফন্টটা আমার ডাউনলোড করা নাই এই ফন্টের নেমটাও আপনারা হচ্ছে ওই বিজনেস কার্ডের যে ডিজাইনটা আছে সেখানে গেলেই পাবেন যে এখানে ওরা কোন ফন্ট ইউজ করছে এই যে মনস্টার ফন্ট ইউজ করছে ওরা ঠিক আছে এখান থেকে আপনারা ফন্টটাও আবার ডাউনলোড করে নেবেন সাধারণত ফ্রি ফন্ট দিয়েই বিজনেস কার্ডগুলো ডিজাইন করা হয় তো আমার মেবি মনস্টার ফন্ট আছে কি না আমি ক্লিয়ার না মানে শিওর না আর কি মনস্টার ফোন আমারও ইনস্টল করা নাই তো আমার ফোনটা ডাউনলোড হয়ে যাচ্ছে মেবি আমার নেট খারাপের কারণে খুব খারাপ অবস্থা মনে হচ্ছে একবারে এত খারাপ অবস্থা সাধারণত হয় না আচ্ছা ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট এটাকে ওপেন করি ওপেন করে আর কোনো কাজ নাই এরপরে যতগুলো আছে সবগুলোকে কন্ট্রোল এ চেপে ধরে সিলেক্ট করে আমি প্রথমটাকে
আনসিলেক্ট করলাম পরেরটাকে কন্ট্রোল চেপে ধরে আনসিলেক্ট করে এগুলোকে এখন কন্ট্রোল আচ্ছা এখান থেকে সরাসরি হচ্ছে না তাহলে আমি একটা কাজ করে আমি ডিরেক্ট এটাকে এক্সট্রাক্ট করে নিলাম নেওয়ার পর আমি সরাসরি চলে গেলাম যে আমি মনস্টার্ট যত মানে মনস্টার্টে যতগুলো ফন্ট আছে সবগুলোকে এবার ইনস্টল করে নেব ইনস্টল দিলে সেটা অটোমেটিক্যালি ইনস্টল হতেই থাকবে ইনস্টল কমপ্লিট আমি এখন চলে যাব আবার ইলাস্ট্রেটরে এখন আমি এখানে দেব মনস্টার্ট মনস্টার্ট আসছে এখন এখান থেকে আমি নিচের লেখাটার সঙ্গে কোনটা আমার মিলতেছে সেটা দেব মেবি এই লেখাটা আর কি মিলবে ভালো অবশ্যই আমি সেভ জোন এরিয়া ক্রস করব না আমার যে সেভ জোন এরিয়া আছে সেটা ক্রস করব না না করেই থাকবে এরপর আবারও টাইপ টু নিলাম নিয়ে হচ্ছে ট্যাগ এটা হচ্ছে এটা নাম হচ্ছে ট্যাগ এখন আমি এখান থেকে মনস্টার্টের থিন ইউজ করতে পারি লাইট ইউজ করা যেতে পারে রেগুলার ইউজ করা যেতে পারে তো এখানে আমি ধরেন যে লরেন ইপসামে রাখলাম এটাকে আমি একটু জাস্ট গ্যাপ দিয়ে দিলাম আর উপরের যেটা সেটাকে আমি সাইজ আছে 12 এটাকে আমি আরো একটু বড় করব কারণ এটাকে আমি একটু বড় না করলে ও সরি ওটা 12ই থা ওটা 14 করব আমি 14 করে দিও যখন হচ্ছে না তখন আমি অবশ্যই এটাকে 12ই রাখবো আচ্ছা 13 পারফেক্ট চলবে কিন্তু অনেক চাপাচাপি হয়ে যাচ্ছে আমি এটাকে 12ই রাখলাম রেখে আমি এটাকে এই দিকে সরাই দিলাম আর এই যে মিসেজ যে লেখাটা এটাকে আমি 7 ফন্ট রাখবো 7 অথবা 8 ট্যাগলাইনটাকে আমি 7 অথবা 8 ফন্টে রাখলাম ট্যাগলাইন দিয়ে দিলাম তার মানে আপনার রেস্টুরেন্ট নেম অ্যাকচুয়ালি এখানে হবে না এখানে আপনার সাধারণত অনেক সময় প্রতিষ্ঠানের নাম দেয় অনেক সময় দেয় না তো এখানে আপনি আপনার নামও দিতে পারেন এখানে আপনার ছবি দিতে পারেন এটা আলাদা জিনিস হয়ে গেল আমার ফন্ট ইনের কাজ এখন আমি ফন্টটা বাদ দিয়ে দিলাম আমার এটার কাজ শেষ এখন আমি যাব পরেরটাতে ব্যাগের কাজ প্লেস প্লেস থেকে আমি আবারও এখন ব্যাক পার্টটাকে নেব আমার ব্যাক পার্ট হচ্ছে এটা তো ফন্ট গেল এখন আমি ব্যাক ডিজাইনে চলে গেলাম ব্যাক ডিজাইনে দেখেন কি করা হয়েছে আবার আমি শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে ছোট করলাম জাস্ট আমি খালি ডিজাইনটা লেখার জন্য নিচ্ছি আচ্ছা এটা দেখেন আমার লেখাটা কিন্তু উল্টা পাশে ঘুরে গেছে আমি এখন এটাকে শিফট চেপে ধরে এটাকে রোটেট করলাম অথবা আপনারা রোটেট টুল ইউজ করতে পারেন এটা আমার এতক্ষণ ধরে যেদিকে ছিল এটা ঠিক তার অপোজিট তো আমি যেটা করবো এই ডিজাইনটাকেই এখন আমি জাস্ট খালি কপি করবো সিলেক্ট করে এগুলোকে কন্ট্রোল জি করলাম করে আমি এখন ফ্লিপ করে নেব নিয়ে ভার্টিক্যালি করে নিয়ে কপি করলাম করে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে এই দিকে নিয়ে আসলাম সরি আমার উল্টাটা হয়ে গেছে এটাকে নিলাম নিয়ে আমি এটাকে এইদিকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার একবারে ঠিকমতো হয়ে গেল এটাকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে ওটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যে অ্যালাইন যে শেষেরটা আছে এটা দিবেন কিন্তু এটা দেখেন আমার সামনেটাতে চলে গেছে কারণ আমার ওই জায়গাটা সিলেক্ট করা আছে এই জন্য সামনেটাতে চলে গেছে তো আমি আবার এটাকে সিলেক্ট করলাম এখন নিচেরটা সিলেক্ট করে এই যে আমার আর্টবোর্ড আমি অবশ্যই সিলেক্ট করবো তো এখানে আমি আগের থেকে যেটা দিচ্ছি এটাকে আগে হাইড করে রাখলাম রেখে আর্টবোর্ড সিলেক্ট করলাম তারপর এটাকে সিলেক্ট করে এখন আমি নিয়ে আসবো এখন আমার কিন্তু চলে আসলো এরপর আমি মিডিলে দিলাম মিডিলে চলে আসলো এবং এইদিকে সমানে চলে আসছে আসার পর আমার এখন এই ডিজাইন মোটামুটি ওকে ডিজাইন চলে আসলে এখন আমার লাগবে কি কি নাম তো সর্বপ্রথম আমি নামটা দেই নাম ধরুন যা আমি এখানে দিলাম ক্যাপিটাল লেটারে সাম ওয়ান নেম এটা হচ্ছে আমার রেগুলারে ধরছে আমি রেগুলার থেকে এটাকে এখন বোল্ড করে দেব এক্সট্রা বোল্ড করে দিলাম অনেকটা বোল্ড
অবশ্যই মনে রাখবেন যে সেফ জোনের ইয়ার বাইরে যেন না যায়, এই জন্য নামটাকে অবশ্যই আপনি সেফ জোনের ইয়ার একবারে ইয়াতে নিয়ে আসেন। অথবা আপনি যদি এই যে এটার মতো সামনে যেহেতু আমরা আর একটা ডিজাইন করবো, এই জন্য এটাকে আমরা একটু জায়গা দেব, দিয়ে আমরা এর বাইরে আর নিয়ে যাবো না, এর ভিতরেই থাকবে সবকিছু। তো দিলাম, দেওয়ার পরে এখন নিচে কি আসবে, নিচে আসবে ধরেন যে পোস্ট, পোস্টটাকে আমি এখন এটা আবার একটু লাইট করে দিলাম, দিয়ে আমি এটাকে এখন গ্যাপ দিয়ে দেব। আচ্ছা, এটা আমার এখন একটা জিনিস দেখেন, আমরা এখানে কিন্তু বড় হাতের ছোট হাতের পি লিখছি, বড় হাতের সবগুলো লিখছি, তো আমরা চাচ্ছি যে প্রথমটা হবে বড় হাতের, পরেগুলো হবে ছোট হাতের। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম ক্যারেক্টার প্যালেট কন্ট্রোল টি চেপে এখানে তিনটা বাটনের সব অপশনে ক্লিক করবেন, করার পরে এই যে আপনারা দুই নম্বরটাতে ক্লিক করে দেবেন, দুই নম্বরটাতে প্রথমটাতে ক্লিক করলে হচ্ছে বড় হবে সবগুলো, দুই নম্বরটাতে ক্লিক করলে বড় ছোট হলো কেন, আচ্ছা এটা এখানে কাজ করতেছে না, সাধারণত এটা দিয়েই কাজ হয়, সেটা হচ্ছে ছোট থেকে বড় করা যাচ্ছে, কিন্তু এটা তো হচ্ছে না, আমার ক্যাপস লক চাপা আছে এই জন্য গন্ডগোলটা হচ্ছে। পোস্ট আমি দিয়ে দিলাম, এরপর কি আছে, তার ফোন নাম্বার, তো আমরা এখানে এই ফোন নাম্বারে যে সামনের যে ইয়াগুলো আছে শেপগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসবো, এগুলো ডিফল্টই করা থাকে, তো আমি যাই এবং এখানে লিখি ফ্লাড আইকন, এই যে ফ্লাড আইকনে যাবো, ফ্লাড আইকন থেকে আমরা জাস্ট খালি ওখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দেবো, বাস কাহিনী শেষ। ফোন এখান থেকে আপনার কি ধরনের দরকার সব কিছুই পাবেন, এই যে এটা যেমন ফ্রি, এখানে আপনি ক্লিক করেন একটা পিএনজি মোডে আপনার ডাউনলোড হয়ে যাবে, এটা পিএনজি মোডে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কি কি লাগতেছে, কল, ইমেল, কল, ওয়েব, লোকেশন, ওয়েব, ওয়েবে সার্চ দিই, এই যে আমরা এখন এটাকে ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোড, এরপর কি লোকেশন, লোকেশন এখানে কিন্তু উপরেরটা কিন্তু অ্যাড, এই যে স্পন্সর্ড রেজাল্ট বাই, ঠিক আছে, আমরা পরেরটা নেব, তো আমরা এখানে এটা নিলাম, নেওয়ার পর এখন আমি যেটা করব তিনটাকে এখানে আমি একসঙ্গে নিয়ে আসব, প্লেস, ফোন, ম্যাপ, ওয়েব, তিনটাকে আমি নিলাম, নিয়ে প্লেস করে দেব এখানে, ধরেন আমি সবকটাকে প্লেস করতেছি, তো ওয়েবটা এমনিতেই ছোট করা আছে, ওয়েবটাকে আর আমার কোনো প্রকার হাত দেওয়ার দরকার নেই, এটা শুরু হলো ওয়েব, লোকেশন আর ফোন এই দুইটা একটু ছোট করতে হবে, এই দুটোকে আমি এখন একবারে শুরু করে নিলাম, এটা সব থেকে ভালো হয় আপনি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে আপনি সাইজ দিয়ে দেন 0.12 বা 0.10 দেন, 0.10 ইঞ্চি, এটাকেও 0.1 ইঞ্চি, এটা আপনার একটা সাইজে তাহলে পড়ে গেল। এটাকে আপনি ট্রান্সফর্ম থেকে এখানে 0.1 0.1, এটাও 0.1, ব্যাস
আমি তিনটাকে ক্লিক করে সমান করে নিলাম, এখানে মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিছি। এবার মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট থেকে আমি এটাকে পুরাটাই করে নিচ্ছি, এই কারণে, কারণটা হচ্ছে আমার এখানে সিলেকশন ধরা আছে, এই জন্য আমি এবার এটাকে মিডলে দিয়ে দিলাম, বাস। এখন আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুটাকে ক্লিক করে আমি এটাকে গ্রুপ করে দিয়ে এটাকে ধরুন যে করে দিলাম আমি এখন অ্যালাইন টু আর্টবোর্ড করে দেবো, দিয়ে হচ্ছে এটাকে মিডলে দেবো, দিয়ে এটাকে মিডলে দিয়ে দিলাম, ঠিক আছে। মিডলে দেওয়ার পরে দেখেন আমার মিডলে চলে আসলো। এখন আমাকে কি করতে হবে, আচ্ছা এটাকে মনে হয় আর একটু ইয়া করতে হবে, শিফট চেপে ধরে একবার নিচে দিলাম, আবার এটাকে শিফট চেপে ধরে একবার উপরে দিলাম, তাহলে আমার মোটামুটি অনেকটা সাইজ চলে গেল। এখন আমি যেটা করবো, এই দিক থেকে একটা লাইন টানবো, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, যেটা করার জন্য আমি একটা রেক্টেঙ্গেল ইউজ করতে পারি। আমি ধরেন যে এখান থেকে নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি জাস্ট এটাকে ফিল কালার করে দিলাম, এটাকে এখন পেস্টিং ব্যাক করে দিলাম সবার নিচে দিয়ে দেওয়ার পরে, এটাকে আমি এই যে আপনারা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ধরে শুধুমাত্র এই লাইনটাকে সিলেক্ট করে আমি এখন এটাকে ডিলিট করে দিলাম, আমার হয়ে গেল শর্টকাট হয়েছে কাজ। এরপরে দেখেন এখানে কি করা আছে, এই যে লেখার উপরের অংশটা দেখা যাচ্ছে বাট ভিতরেরটা দেখা যাচ্ছে না, এই জন্য আমাকে যেটা করতে হবে এখানে আবার আরেকটা করে সার্কেল নিতে হবে। তো এই সার্কেলটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমি আবার ওই টুল নিলাম, ব্যাস এই অংশটাকে আমি এখন যেটা করব নিয়ে আসে কপি করে নিয়ে আসে এখানে দিয়ে দেব, আবার কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম কাজ। ওকে, এখন এটাকে ধরে আমি একটু বড় করে দিই। দেওয়ার পরে এই তিনটাকেই আবার সিলেক্ট করব আমি, করে এটার এখন ফিল কালারটা হোয়াইট করে দিলাম। দেওয়ার পর এখন আমার এই তিনটাকে আবার সিলেক্ট করি এবং এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করি, করে এবার এটাকে গ্রুপ করে দিয়ে এটাকে আবার পেস্ট ইন ব্যাক করে দিলাম। তাহলে আমার যেটা চাওয়া ছিল বা যেটা কাঙ্ক্ষিত ছিল সেটা কিন্তু আমার হয়ে গেল, বুঝা গেছে কথাটা? এখন আমি যাই এখানে, ধরেন যে প্লাস 8 8 017 000 000, আর একটা জিরো লাগবে, হয়ে গেল। এরপর আসি, আচ্ছা আমি এখানে ধরেন যে বসাই দিচ্ছি 8 4 9 1 0 6 7 3, আমি এখানে আসলাম www.rcitsolution.com, আচ্ছা এখন আমি এই তিনটাকে সিলেক্ট করলাম। তিনটাকে সিলেক্ট করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে এটা আমার ঠিক জায়গা মতো আছে কিনা এবং এটা আমার ঠিক জায়গা মতো আছে কিনা। তিনটাকে আমি সিলেক্ট করে এখন আমি এটাকে আবার অ্যালাইন করব, অ্যালাইন প্যালেটে চলে গেলাম, গিয়ে এটাকে আমি সামনের অ্যালাইনটা, আচ্ছা এটা আমার ওই আবারও অ্যালাইন ইয়াতে ধরতেছে, আমি এটাকে যেমনে আছে অমনি রাখলাম, রেখে আমি এটাকে অ্যালাইন টু সিলেকশন করে এটাকে সামনটা ঠিক রাখলাম, মানে সামনটা ঠিক করে নিলাম। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেবো, ডিস্ট্রিবিউট মিডিলটাতে করে দিলাম, আমার ঠিকানা থেকে শুরু করে বাকি সব কিছু হয়ে গেল, ক্লিয়ার? দেখেন এতক্ষণে আমার মনে হয় যে আপনাদের এই হয়ে গেল আর কি, ডিজাইন কমপ্লিট, এখন তো আর কোনো কিছু বাকি থাকলো না আশা করি। অনেক কিছু শিখলাম স্যার,
এটা একটু জটিল, এই কারণে কিন্তু আপনাদেরকে এটা দিয়েছি, কথা বুঝছেন? যেহেতু এটা জটিল আমি জানি যে